আমি একটি ইউনিয়নের দায়িত্বে রয়েছি, আমার কাছে টিআর কাবিলা এরকম প্রজেক্ট আসে, আমার কথা হলো এ সকল প্রজেক্ট থেকে কি মসজিদ স্কুল মাদ্রাসা দান করা জায়েজ হবে কিনা জানালে উপকৃত হব। আপনি কোন ইউনিয়নের চেয়ারম্যান হয়ে থাকলে আপনার প্রশ্নের উত্তর হলো, বা যেই হন না কেন আপনার প্রশ্নের উত্তর হলো যে সরকার আপনাকে যে সমস্ত চাল বা এই জাতীয় বিভিন্ন রকমের অনুদান দিয়ে থাকে জনগণের জন্য, বা বিভিন্ন বাজেট বরাদ্দ দিয়ে থাকে জনগণের জন্য, এগুলো যদি দেওয়া হয় গরিব মানুষকে দেওয়ার জন্য, সেটা আপনি মসজিদ বা মাদ্রাসায় দিলে সওয়াব হবে না বরং গুনাহ হবে? কারণ মসজিদ বা মাদ্রাসায় দেওয়ার জন্য আপনাকে দেয় নাই, যিনি দিয়েছেন তিনি যে জন্য দিয়েছেন আপনাকে সেই কাজেই ব্যবহার করতে হবে। ইসলামী ফিকহের একটা মূলনীতি হলো নসুল ওয়াকিফে কানাসির শারিয়া, যিনি দাতা, যিনি আপনাকে টাকা পয়সা দিয়েছেন তিনি যেটার জন্য দিয়েছেন আপনাকে সেখানে খরচ করতে হবে। একজনে টাকা দিয়েছেন আপনাকে মসজিদ বানানোর জন্য, আপনি সে টাকা দিয়ে হজ করে আসলেন, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে, কারণ আপনাকে এই জন্য উনি দেন নাই। অতএব জনগণের মধ্যে গরিব মানুষদেরকে দেওয়ার জন্য ক্রাইটেরিয়া ঠিক করে দিয়ে থাকলে সেটা অনুযায়ী দিতে হবে, অন্য জায়গায় দিলে হবে না। অনেকে তো আমরা আছি যে আমরা এটাকে তসরুফ করি, বিশেষ করে জনপ্রতিনিধি যারা আছেন, যারা মন্ত্রী এমপি আছেন, যারা চেয়ারম্যান আছেন, বিভিন্ন পর্যায়ের সচিব মহোদয় আছেন, অনেক পদস্থ কর্মকর্তা প্রশাসনের ব্যক্তিবর্গ আছেন, তাদের অনেকেই একটা অন্যায় কাজ করেন, সেই অন্যায় কাজকে তিনি নিজেও অন্যায় হিসাবে জানেন না। আমার বিশ্বাস অনেকে জানেনই না এটা অন্যায়। সে অন্যায় কাজটা হলো প্রত্যেকে রাষ্ট্রীয় বরাদ্দ থেকে বা সরকারি বরাদ্দ থেকে, যেটা গোটা দেশের জন্য, ধরা যাক একজন সচিব তো কোনো এলাকার সচিব হয় না, একটা মন্ত্রণালয়ের বা একটা ডিপার্টমেন্টের দায়িত্ব থাকলে গোটা দেশের ওই ডিপার্টমেন্টের দায়িত্বশীল তিনি, ঠিক কিনা বলেন? একজন মন্ত্রী তো কোনো এলাকার জন্য, যদি এলাকার বিশেষ দায়িত্ব থাকে কিন্তু উনি গোটা দেশের ওই ডিপার্টমেন্টের মন্ত্রী। এখন কেউ কোনো এলাকার জন্য যদি দায়িত্বশীল হয়ে থাকেন যে একজন মেম্বার একজন চেয়ারম্যান তার এলাকার, অতএব তাকে বরাদ্দ তিনি এলাকাতেই কাজ করবেন, সেটা ঠিক আছে। কিন্তু আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে অন্য জেনারেল ফান্ডকে আপনার এলাকাতে শুধু খরচ করলেন, আপনি এক ধরনের অন্যায় করেছেন। আপনি অন্য এলাকায় কাজ করেন নাই, শুধু এক এলাকায় কাজ করেছেন, কারণ এটা হলো আপনার দায়িত্বকে যথাযথভাবে পালন না করা। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা সারা দেশের জন্য, আপনি আপনার এলাকায় শুধু করলেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। আমরা অনেকে সাধারণ মানুষ মনে করি যে এই লোকটা এলাকায় কাজ করছে সে ভালো মানুষ, সন্দেহাতীত ভাই ভালো মানুষ ওই লোকের চাইতে যে পুরোটা মেরে দিয়েছে, এ লোকটা তো অন্তত এলাকায় নিজের এলাকায় কাজ করছে। কিন্তু আমরা এটা চিন্তা করি না যে ওনার দায়িত্ব পুরো দেশের প্রত্যেকটা এলাকা, তিনি তুলনামূলক দরিদ্র বা বিভিন্ন ক্রাইটেরিয়া ঠিক করে করতে পারেন, কিন্তু নিজের এলাকাকে স্বজনপ্রীতি করে উন্নয়ন করলেন, এই উন্নয়ন করে সবের পরিবর্তে কখনো কখনো যদি এটা পার্সিয়ালিটি করে করে থাকেন তাহলে গুনাহ হতে পারে। এটা স্বজনপ্রীতির একটা ধরন, যেটাকে আমরা অপরাধ মনে করি না। এটা আমরা অনেক ভালো মানুষ সরকারি বা আপনার বিভিন্ন পদস্থ কর্মকর্তা হওয়া ছাড়াও সাধারণ মানুষ আমরা অনেক অন্যায় করি। যেমন আমার কথা আমি বলি, আমি আসুন্না ফাউন্ডেশনের দায়িত্বশীল হিসাবে আমি বা আমাদের আরও যারা আছে, আমাদের নিজেদের গ্রামে বা আমাদের এলাকাতে আসুন্না ফাউন্ডেশনের কোনো ফান্ড আমরা এলাকা হিসাবে কখনো বরাদ্দ করি না, বরং আমরা চেষ্টা করি এলাকাতে করলে নিজের পকেট থেকে টুটাফাটা কিছু করলে করতে পারার। মানুষের দানের টাকা সর্বোচ্চ গরিব যারা, সেটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বা আপনাদের বৃহত্তর সিটের সিলেটের পিছিয়ে থাকা বিভিন্ন এলাকাতে আমরা করি, আমরা চেষ্টা করি প্রায়োরিটি ঠিক করার। আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশনের টাকা আমাদের নিজের এলাকাতে আমরা, ওই যে পরের দনে পোদ্দারি একটা কথা আছে না বাংলায়, ওই কাজটা আমরা করি না, কারণ এটা আমার এলাকার উন্নয়নের জন্য আমাকে দেওয়া হয় নাই। হ্যাঁ, আমার এলাকার মানুষ যদি ক্রাইটেরিয়া পড়ে যায় তারাও পাবে, কিন্তু তাদেরকে আলাদা করে দেওয়া এটা স্বজনপ্রীতি, এই অপরাধটা আমরা অনেকে বুঝি না। বিদায়, আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে এটা আপনাকে আল্লাহর ভয় মাথায় রেখে করতে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।